मणिपुर मौसम विभाग के मुताबिक मछुआरों को 30 तारीख से समुद्र में जाने की इजाजत और 24 तारीख से इस चक्रवात की दिशा अलीपुर आवा करियारे द्वारा दी जाएगी, जो इसकी घाटियों और इसका कितना प्रभाव पड़ेगा इसकी जानकारी देगा अगले 24 घंटों में, यानी कल तक। उत्तरी अंडमान सागर और कई इलाकों के ऊपर कम दबाव बनाने की संभावना है। ये डिप्रेशन मौजूदा भंवर से बनेगा, जो 22 तारीख को डीप डिप्रेशन में विकसित होगा और फिर 48 घंटों में पश्चिम बंगाल और मध्य बंगाल की खाड़ी के ऊपर एक चक्रवात बन जाएगा। 24 घंटे मध्य अर्थात कल के 20 तारीख नागद नॉर्थ अंडमान सागर एवं संलग्न अंचल एक निम्नचाप तैरि हार सम्भावना आछे बोलते हैं तो हो ही तर कारण अलरेडी जो साइक्लोनिक सार्कुलेशन घूर्णावर्त जो पूर्वाभास दिएछिलाम सेटा किन्तु एई मुहूर्ते आछे एवं एई घूर्णावर्त थेके निम्नचापटी तैरी हबे 20 तारीख नागाद 21 तारीख आरेकटू घनीभूत हये सुस्पष्ट निम्नचाप एवं 22 तारीख आशा करा जाच्छे डिप्रेशन स्टेजे पौंछे जाबे 22 एर परवर्ती थेके 48 घंटार मध्ये अर्थात धरन प्राय 24 मध्य एट आरेकटू घनीभूत हुए साइक्लोनिक स्टॉर्म बा घूर्णिझड़े परिणत होवार सम्भावना वेस्ट सेंट्रल बे अर्थात पश्चिम मध्य बंगोपसागर उपरे आबारो बोलछि पश्चिम मध्य बंगोपसागर उपरे घूर्णिझड़ तैरि होवार सम्भावना 24 तारीखे घूर्णिझड़ तैरि होवार परे अर्थात वेस्ट सेंट्रल बेते तारपरे एर फार्दार मुभमेंट कि हबे फार्दार डायरेक्शन अफ मुभमेंट इंटेंसिटी तार आपडेट आमरा नेक्स्ट आपडेटे देव जे कोथाय एक्जैक्टली जाबे एवं की होते पारे बा कत इंटेंसिटी होते पारे एई मुहूर्ते अब्दि जेहेतु निम्नचाप एखनो तैरी हयनी फले आमरा एखन अब्दि बोलछि जे 22 एर परे 48 घंटार मध्ये एटा घूर्णिझड़े परिणत होवार सम्भावना तो आशा करछि आगामी काल निम्नचापटी तैरी हये गेले आमरा आरेकटु बेटार पजिशने थाकबो बलार जन्य एर सम्भाव्य गतिपथ एवं कोन कोस्टेर दिके एगोबे इत्यादि এখন অবধি যেটুকু বলা যাচ্ছে আজকে 19 থেকে 22 অবধি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির সেরম কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় পুরোটাই ড্রাই, মানে 19 থেকে 22 কেন ইভেন 23 অবধি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে খুব বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি, তারও সম্ভাবনা খুব এখন আর নেই যেটুকু ছিল সকালের দিকে। ফলে আপাতত 22 তারিখ অবধি কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রাদার 24 ঘন্টার মধ্যে বর্ষা বিদায়ের সম্ভাবনা বেশি এবং কিছুটা ভোরের দিকে যেহেতু নড়না নেই নর্দার্লি এবং নর্থ ইস্টার্লি উইন্ড বওয়া শুরু হয়েছে, তার মানে বৃষ্টি কমে যাচ্ছে বলেই ফলে ভোরের দিকে যে একটু বিশেষ করে জেলাগুলোতে একটা হালকা অল্প সময়ের জন্য যে একটা মনে হবে যেন যে বর্ষা যে বিদায় নিয়েছে এটা খুব বোঝা যাবে যে শীতের যে শুরুতে যে উত্তরে বা উত্তর পূর্বে বাতাসটা শুরু হয় মানে আমাদের দক্ষিণ পশ্চিম বাতাস বন্ধ হয়ে গিয়ে যে উত্তরে বাতাসের যে ব্যাপারটা সেটা একটু জেলাতে ফিল হবে, শহরে হয়তো অতটা ফিল হবে না। এই মুহূর্তে যেটা মেজর ওয়ার্নিং যেটা আছে সেটা হচ্ছে আমাদের এনভিওয়া ফরমেশন অফ এ সাইক্লোন 23 তারিখ থেকে কোনো মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যাবে না আনটিল ফার্দার অর্ডার, নেক্সট আমরা যতক্ষণ না বলি। আর যারা মাছ ধরতে চলে গিয়েছে তারা অতি অবশ্যই 22-এর রাতের মধ্যে ফেরত আসবে। ওয়ার্নিং বলতে এখন এটাই, তার কারণ আমরা জানি ঘূর্ণিঝড় তৈরি হয় সমুদ্রে। আমরা যে কোনো কারণেই হোক যারা ল্যান্ড এরিয়ায় থাকি সবসময় যে কবে আঘাত করবে তারপরে কী হবে ইত্যাদি নিয়ে ভাবি, কিন্তু এটা কখনোই ভাবি না যে সমুদ্রের ওপরে যখন ঘূর্ণিঝড়টা থাকছে তখন কী কী ক্ষতি হতে পারে, কাদের কী হতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে আমাদের মৎস্যজীবীদের, নেভি, কোস্টগার্ড এদের। তো বাকিদের তো আমরা সেভাবে দিয়েছি ওয়ার্নিং। আপনাদের মাধ্যমে যেটা বলতে চাই যে মৎস্যজীবীরা 23 তারিখ থেকে সমুদ্রে মাছ ধরতে যাবে না, আর যারা মাছ ধরতে চলে গিয়েছেন তারা 22-এর রাতের মধ্যে ফেরত আসবেন। এই মুহূর্তে এছাড়া আর নতুন কোনো ওয়ার্নিং নেই, তবে আমরা ক্লোজলি মনিটর করছি সিস্টেমটা, এর সম্ভাব্য গতিপথ বা ইত্যাদি, এবং লো প্রেশার তৈরি হয়ে গেলেই আমরা এর ফার্দার আপডেট আরেকটু ডিটেলসে দিতে পারবো এবং তখন কালী পুজো এবং দেওয়ালি এর জন্যে স্পেশাল বুলেটিন ইস্যু করব অ্যাজ এ হোল ফর দ্য স্টেট ইনক্লুডিং কলকাতা।